গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, এসো সবাই আমার চ্যানেলে, সবাইকে স্বাগত। আজকে আমি একটা গ্রিন চাটনি দই দিয়ে আর পুদিনা পাতা দিয়ে আর ধনে পাতা দিয়ে শেখাবো, করে দেখাবো আর কি, শেখাবো, তোমরা দেখে শিখে নেবে। এটা সিঙ্গারা, আলু পরোটা, ধোকলা এই সবের সাথে যায়। এই চাটনিটা আমার খুব ভালো লাগে। এগুলো সব আমার পাতাগুলো ধোয়া, ধুয়ে আমি জল ঝরিয়ে প্লাস্টিকে করে এতে রেখে দিই, ফ্রিজেতে রেখে দিই। এগুলো বড় বড় করে কাটলেই হবে, ছোট করে কাটার দরকার নেই। এটা হচ্ছে ধনে পাতা, চাটনিটা দারুণ খেতে লাগে, আমার তো খুব ভালো লাগে চাটনিটা খেতে। দিলাম ধনে পাতা, এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা ডান্ডাগুলো দেবো না, খালি পাতাগুলো ছাড়িয়ে এটা, পুদিনা পাতা যদি না থাকে এটা শুধু ধনে পাতা দিয়েও হয়। আমি তিনটে যেটা দুটা পাতা ছিল আর দশটা পাতা দিলাম। আচ্ছা, এর মধ্যে দেবো লবণ, দেবো আদা বাটা, আদাটা গোটা ছিল দেওয়া যায়, দেবো একটু আদা বাটা। দেবো ছোট এক চামচে, এই চামচেটা ছোট এক চামচে গোটা জিরে। আমার যেহেতু চাটনির জারটা ছোট, আমি তাই জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। যারা একটু বেশি করে করবে, অনেকের জন্য তারা দুটো কাঁচা লঙ্কা দিতে পারো, তিনটে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম কাঁচা লঙ্কা দেবে। দেবো দই, ছোট চার চামচেটা, চার চামচে মতো দিই দই। রান্না জিনিসটা সম্পূর্ণই নিজের আইডিয়া মতো, ওরকম এই মেপে এক এক চামচে দু চামচে মেপে আমি রান্না করতে পারি না। রান্না দেখেও শেখার জিনিস না, রান্না মন থেকে আসে। রান্না দেখেও অর্ধেক জিনিস বাদ দিয়ে করি, আবার নিজেও অনেক কিছু ঢোকাই কোনো রান্না দেখে শিখলে। সব দিলাম, সবের সাথে এটা সবের সাথে যায়, চপ, সিঙ্গারা, ধোকলা সবের সাথে এটা যায়। আমি কিসের সাথে খাবো, দেবো আজকে টিফিন ছেলেকে, সেটা দেখাবো।
আমি এবারে আজকে দেব চিকেন পপকর্নের সাথে আমি এটা আগেই বানিয়ে রেখেছি এটা রেসিপি আরেকদিন দেখাবো আর এই চাটনিটার দিকে আমার মনোযোগটা বেশি ছিল আর এইটা করতে আবার ভিডিওটাও বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে অনেকক্ষণ ধরে ধৈর্য হবে না উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দাও ব্যাস হয়ে গেল কেমন লাগে জানিও